নমস্কার। অবসরের কথা বাসরের একাদশতম কথা কথকতার আসরে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আমরা বর্তমানে রয়েছি দক্ষিণ ভারতে, সেখানে একটি প্রতিষ্ঠানের আয়োজিত একটি সেমিনারে আর কিছু কথা সেখানে শুনছিলাম, একটা পার্টিসিপেশন ছিল। সেখানে এই দক্ষিণ ভারতীয় যে বিষয়, যা আর্য সভ্যতার সম্পূর্ণ একটি অন্য ধারা, তাই নিয়েই এই অনুষ্ঠান। তো এখানে দেখুন, ভারতবর্ষের মধ্যে দুটি ধারা সমান বিশিষ্টতার সাথে, সমান গুরুত্বপূর্ণভাবে এবং সমান প্রাসঙ্গিকতায় বহমান। একটি আর্য ধারা, একটি অনার্য ধারা, দুটি ধারাই খুবই সমৃদ্ধ ধারা। এই পৃথিবী ও প্রকৃতির যে উপাসনা, যা আমরা বৈদিক ধারার অর্থাৎ আর্য ধারার মধ্যে লক্ষ্য করি, সেই উপাসনা কিন্তু অনার্য ধারা বা তন্ত্রের মধ্যেও আমরা তাকে সমানভাবে দেখি। তান্ত্রিকেরা, তান্ত্রিক যারা, তারা শক্তির উপাসক এবং সব শক্তির মূলে এই প্রকৃতি, এটা কিন্তু অস্বীকার করার নয়, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। প্রকৃতির মধ্যে থেকেই আজও এই সময়ে বিজ্ঞানীরা কত শক্তি না আবিষ্কার করে চলেছেন। কাজেই এখনকার বৈজ্ঞানিকদের আমরা যদি শাক্ত বা তান্ত্রিক বলি, খুব একটা ভুল হয় না। প্রাচীনকালেও তান্ত্রিকদের মধ্যে ছিল রসায়নশাস্ত্র। এই রসায়নশাস্ত্র কিন্তু অনার্য সভ্যতার অবদান, অর্থাৎ তান্ত্রিকদের অবদান। বেদ ও তন্ত্র আমাদের ধর্মকে, এই ভারতবর্ষের শাশ্বত ধর্মকে, তার জ্ঞানকে সমৃদ্ধ করেছে। এবং এই দুটি ধারাই, অর্থাৎ বেদের ধারা এবং তন্ত্রের ধারা, আমাদের ধর্মে যুক্ত ধারায় প্রবহমান। ভারতের যে প্রাচীন চিকিৎসা শাস্ত্র, সেখানে আমরা চরক, সুশ্রুত এই সমস্ত যাদের কথা পাই, সেখানে মূলত সবটাই ভেষজ, কাষ্ঠাদি ভেষজ। নাগার্জুনের পর থেকে এলো পারদ প্রভৃতি ধাতু গঠিত ঔষধ, তার নাম রসাদি ভেষজ। রস হলো পারার নাম, রসাদি ভেষজ। পারার আরেক নাম হচ্ছে রস। নাগ প্রভৃতি জাতিদের মধ্যেই পারদ প্রভৃতির প্রচলন ছিল, আর এই নাগ তারা ভারতবর্ষের আদি বাসিন্দা, আদিম বাসিন্দা, যাদের সাথে এই আর্যদের একটা দীর্ঘ বিরোধের ইতিহাস আমরা পাই আমাদের সমস্ত মহাগ্রন্থের মধ্যে, রামায়ণে, মহাভারতে। এই
যে আদিম জনজাতি নাগ, নাগ সভ্যতা আমাদের ভারতবর্ষের সবচাইতে প্রাচীন সমৃদ্ধ সভ্যতা, এই সভ্যতা বৈদিক সভ্যতাকে অনেকাংশে পুষ্ট করেছে, সমৃদ্ধ করেছে। এবং পরবর্তীকালে এটা আমরা দেখেছি, বৈদিক পুরুষেরা তারা নাগদের সাথে বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ, প্রথমে তাদের একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, তারা নাগদের জমি অধিগ্রহণ করেছে, তাদের সাথে যুদ্ধ হয়েছে, তারা নাগদেরকে ঠেলে সরিয়ে দিয়ে সেখানে জমি অধিগ্রহণ করে বসেছে, এরকম একটা বিশাল বিশাল যুদ্ধ আমরা এখানে দেখছি নাগদের সাথে। সেই ইতিহাস রামায়ণ মহাভারতের মধ্যে আমরা পেয়েছি নাগ সভ্যতার কথা। নাগ, নাগপুর, নাগ সহায়, নাগস্থানম, হস্তিনাপুর, হস্তি, হস্তি শব্দের অর্থ যেমন হাতি বোঝায়, তেমনি সাপ বা নাগদেও কেউ বোঝায়, নাগ বা এই সর্প, এই সর্পের টোটেম তারা ব্যবহার করত। মহাভারত আরম্ভ হচ্ছে সর্পযজ্ঞের অবসরে। পিতা পিতামহ আমলের যে বিদ্বেষ নাগ এবং আর্যদের, নাগ সভ্যতা এবং আর্য সভ্যতার মধ্যে যে বিদ্বেষ, সেটা গড়িয়ে এসছে পৌত্র প্রপৌত্রের সময়। আদিবাসী নাগদের সরিয়ে হটিয়ে আর্যদের যে বিস্তার এবং সেখানে যে বিদ্বেষ, এই বিদ্বেষ ভয়ঙ্করভাবে সমস্ত মহাভারতে, রামায়ণের ইতিহাসে ছত্রে ছত্রে সেখানে রয়েছে। নাগ সহায় বা হস্তিনাপুরের প্রতিষ্ঠা মহারাজ হস্তির সময়। এই হস্তি কিন্তু নাগ, হস্তি শব্দের অর্থ এটা নাগ, অর্থাৎ এখানে নাগেদের আদি বাসস্থান। এবং মহারাজ হস্তি পুরুরাজ বা এই চন্দ্রবংশের বিখ্যাত পুরুষ মহারাজ হস্তি, যার নামে হস্তিনাপুর, তিনিও কিন্তু নাগাধিপতি। এটাও খেয়াল করবার, হস্তি শব্দের অর্থ এখানে কিন্তু নাগ। শ্রীকৃষ্ণের কালীয় দমন বা কালীয় নাগ এবং তার প্রজাদেরকে দূরে ঠেলে দিয়ে, তাদেরকে সরিয়ে দিয়ে, তাদেরকে বশ্যতা স্বীকার করতে বাধ্য করে ব্রজভূমি সম্প্রসারণ করেছেন শ্রীকৃষ্ণ। সেখানে একটা ভীষণ নাগেদের সাথে শ্রীকৃষ্ণের বিরোধ আমরা দেখি। আবার শ্রীকৃষ্ণের অর্জুনের খাণ্ডব দহন, সেখানে এই পাণ্ডবদের সঙ্গে তক্ষক নাগে, তক্ষক ছিলেন নাগদের রাজা, তার আবাস ছিল এই খাণ্ডব বন। নাগেরা তো আদিবাসী, তারা বনে থাকতেন, প্রকৃতির মধ্যে তারা থাকতেন। তারা এই খাণ্ডব দহন যখন হলো, তখন এই পাণ্ডবদের সাথে নাগেদের একটা চরম এবং ভয়ঙ্কর বিরোধিতা সৃষ্টি হলো, যে বিরোধিতা কুরুক্ষেত্রের যুদ্ধতে গড়িয়েছে এবং সেটা গড়িয়েও পরবর্তী প্রজন্মের মধ্যে দিয়ে চলেছে। কুরুক্ষেত্রের যুদ্ধে মনে আছে কর্ণের বাণের মধ্যে তক্ষক নাগ আশ্রয় নিয়েছিলেন, অর্জুনকে বধ করবেন। আবার আমরা এটা দেখি অর্জুনের পুত্র অভিমন্যুর পুত্র পরীক্ষিত, অর্থাৎ অর্জুনের নাতি পরীক্ষিত এই তক্ষক নাগের হাতে মারা যায়। সেখানে আবার জনমে জয়ের সর্পযজ্ঞ, এই একটা লম্বা ইতিহাস আমরা সেখানে দেখেছি। আর এই দক্ষিণ ভারতে নাগেদের একটা বিশাল বিস্তৃতি, নাগেরা উত্তর ভারত থেকে মধ্য ভারতে
এবং মধ্য ভারত থেকে এই দক্ষিণ ভারতে তারা, এই পাতাল দেশে তারা সরে এসেছে এই আর্যদের চাপে। আর্যরা তাদেরকে ঠেলে দক্ষিণে ভারতবর্ষের এই প্রান্তে তাদেরকে পাঠিয়ে দিয়েছে। সে এবং এখানে আমরা এসে দেখেছি নাগ সভ্যতার প্রচুর, এবং সমস্ত দেবস্থানম, দক্ষিণের সমস্ত দেবস্থানমের মধ্যে নাগ পূজা, নাগ চিহ্ন ভীষণভাবে রয়েছে। আর যত গণদেবতা আছে সবাই দেখবেন নাগ চিহ্ন রয়েছে। শিব গলায় তার নাগভূষণ, গণেশ তার হাতে নাগ, অর্থাৎ সমস্ত গণদেবতাই নাগ দেবতা। শিব, গণেশ, সমস্ত রুদ্র নাগ, নাগের প্রতিষ্ঠা। আর দক্ষিণ ভারতের সমস্ত দেবতা নাগ চিহ্ন রয়েছে। বিষ্ণু নাগের অনন্ত শয্যায় শায়িত। বিষ্ণু যে দক্ষিণ ভারতে বিষ্ণুর ব্যাপক এক প্রভাব, সেখানেও তিনি নাগ চিহ্ন লাঞ্ছিত, অনন্ত শয্যায় শুয়ে আছেন নাগের ওপরে, মহানাগ এর উপরে তিনি শুয়ে আছেন, অনন্ত নাগের উপরে। সুতরাং এই নাগেদের সঙ্গে একটা ভীষণ সম্পর্ক। আর সমস্ত দক্ষিণ ভারতীয় দেব দেবীর মূর্তির উপরেই দেখবেন একটা নাগ চিহ্ন রয়েছে। উত্তর ভারতে অর্থাৎ আর্যদের মধ্যে যেখানে সূর্যের একটা প্রভাব যেখানে রয়েছে, অর্থাৎ সমস্ত আর্য দেব দেবীরাই হচ্ছে সৌর দেবতা, সৌর দেবী, সেখানে সমস্ত দক্ষিণ ভারতের দেব দেবীদের সাথেই নাগ এর একটা সম্পর্ক, এক নাগচ্ছত্র তাদের মাথার মধ্যে রয়েছে। এটা বিশেষ করে লক্ষ্য করা, সবিশেষ করে আমরা দক্ষিণ ভারতের কিছু দেব দেবী নিয়ে ভবিষ্যতে আলোচনা করব, বিশেষ করে এখানকার যে অতি সাধারণ গ্রাম্য দেবতা যেটা দক্ষিণ ভারতে খুব প্রভাবশালী, যে সমস্ত দেবতারা, হ্যাঁ, এবং সেই সমস্ত দেবতাদের খুব পূজা আর্চা এখানে হয়, খুব তারা এই দক্ষিণ ভারতীয়রা এই সমস্ত দেব দেবী তাদেরকে খুব মানেন, হ্যাঁ, এবং তাদের একটা বিরাট প্রভাব তাদের জীবনের মধ্যে রয়েছে। এই এই পর্ব, এই নিয়ে আমরা একটি পর্ব করব, সেখানে আমরা দেখাবো এই নাগেদের কী প্রভাব। নাগ ভিন্ন কোনো দেবতা নেই, সমস্ত দেবতারাই নাগ চিহ্ন যুক্ত, হয় নাগচ্ছত্র, নয় নাগের কোনো অলঙ্কার, নয় নাগচিহ্ন সেখানে রয়েছে, সর্পচিহ্ন যুক্ত দেবতা। যেমন সূর্যের সাথে, যে কথা একটু আগে বললাম, সূর্যের সাথে সমস্ত আর্য দেবতারা যুক্ত, সেরকম দক্ষিণ ভারতের দেব দেবীরা সব নাগদের সাথে যুক্ত। নাগ সভ্যতার একটা বিরাট প্রভাব। তো এই যে কথা বলছিলাম, এই নাগ জাতি, নাগ জাতি অত্যন্ত সমৃদ্ধ জাতি ভারতবর্ষে, এবং এই নাগ জাতি এরা কিন্তু এই রসাদি ভেষজের প্রবক্তা, অর্থাৎ রসাদি বা ভেষজ তাদেরই আবিষ্কার। রসাদি ভেষজ অর্থাৎ পারদ, পারদ, যে পারদের এখন সারা পৃথিবী জুড়ে ব্যবহার, এটি কিন্তু ভারতবর্ষের অবদান এবং ভারতবর্ষের এই নাগ সভ্যতার অবদান, আর্য সভ্যতার নয়, এটা মনে রাখার। এই প্রসঙ্গে এতগুলো কথা এলো। পারদ হচ্ছে আরেক নাম হচ্ছে শিব বীর্য, ভারতের আরেক নাম হচ্ছে শিববীর্য, এবং এই শিব দক্ষিণ ভারতের প্রধান দেবতা। দক্ষিণ ভারতের দুজন প্রধান দেবতা বিষ্ণু এবং শিব হচ্ছে প্রধান দেবতা। দুই দেবতাই কিন্তু নাগ চিহ্ন যুক্ত, নাগাশ্রিত, নাগ অর্থাৎ তাদের শরীর থেকে নাগকে সরিয়ে নিলে তাদের আর অবস্থান নেই, তারা আর থাকেন না, এতটাই গুরুত্বপূর্ণ শিব। সেই অর্থে এই আর্যতে তর জাতির দেবতা, নাগার্জুন অনার্য নাগ, এবং নাগার্জুন এই যে
ব্যাটা, এ আমরা বৌদ্ধ নাগার্জুনের কথা বলছি না, কিন্তু বৌদ্ধ একজন বিখ্যাত দার্শনিক রয়েছেন নাগার্জুন, তার কথা আমরা বলছি না। আমরা নাগার্জুন, যে নাগার্জুনের কথা বলছি, ইনি দক্ষিণ ভারতীয় নাগার্জুন, নাগ অর্জুন। এ হচ্ছে নাগ এবং আর্য সংস্কৃতির যে একটা পরবর্তীকালে সম্মিলন ঘটেছিল, পরবর্তীকালে যেখানে দক্ষিণ ভারত এবং উত্তর ভারতের অর্থাৎ আর্য সভ্যতা এবং অনার্য সভ্যতার যে একটা বিরাট সম্মেলন ঘটেছিল, একটা মিল হয়েছিল, পারস্পরিক আদান প্রদান হয়েছিল, যেখানে আর্যরা অনার্য সভ্যতাকে গ্রহণ করেছে, আত্মকৃত করেছে, সেখানে এই নাগার্জুন হচ্ছে এই অনার্য নাগ এবং আর্য সংস্কৃতির সম্মেলনের একটা রূপ। অর্জুন শব্দের অর্থ ভারত কথার গ্রন্থি মোচনে আমরা বলেছি, অর্জুন শব্দের অর্থ হচ্ছে শুভ্র, সাদা। এই শুভ্র হচ্ছে আর্য জাতির প্রতীক সূর্য। আমরা বলেছি সূর্য হচ্ছে আর্য জাতির দেবতা, তাদের তারা সব সৌরবংশীয়, সূর্যের উপাসক, তারা অগ্নির উপাসক, পৃথিবীতে অগ্নি, অন্তরিক্ষে সূর্য। হ্যাঁ, এইভাবেই তারা অগ্নির পূজা করেন, অগ্নি অর্থে সূর্য, তারা সূর্য উপাসক। এবং আর্য ভাবনায় সূর্য হচ্ছেন প্রত্যক্ষ দেবতা। অন্যদিকে এই দক্ষিণ ভারতের ক্ষেত্রে নাগ হচ্ছে প্রধান দেবতা, নাগ হচ্ছে কৃষ্ণ বর্ণ, নাগ অর্জুন, যে কৃষ্ণ এবং সূর্য শুভ্রতার, কৃষ্ণ এবং শুভ্রতার এক সম্মেলন। হ্যাঁ, নাগ কালো আর শুভ্র হচ্ছে আর্য, বা শ্বেত হচ্ছে আর্য, এই দুয়ে মিলে হচ্ছে নাগার্জুন। এই হচ্ছে নাগার্জুন শব্দের মূল অর্থ, যা এই আর্য অনার্য মিলনের একটি শব্দ, একটি শব্দ বলবো না, আর্য এবং অনার্য মিলনের এই একটি বিশেষ তাৎপর্যবোধক নাম হচ্ছে নাগার্জুন। এই দুয়ে অর্থাৎ আর্য এবং অনার্য, শ্বেত এবং কৃষ্ণ, এই দুয়ে মিলে হচ্ছে নাগার্জুন। বেদে অনেক জিনিস নেই, অর্থাৎ বৈদিক আর্যরা অনেক কিছু অনার্যদের থেকে, এই নাগ সভ্যতার কাছ থেকে গ্রহণ করেছে। অনেকাংশে বৈদিক সভ্যতা এই নাগ সভ্যতার কাছে ঋণী, যার মধ্যে খাদ্যে, বিজ্ঞানে, যাপনে, সাহিত্যে, ধর্মে, অনুশাসনে, অনেক ক্ষেত্রে। ইক্ষু বৈদিক বিষয়ে নয়, এটি অনার্য অর্থাৎ এই দক্ষিণ ভারতের বিষয় হচ্ছে বা গুড়। ইক্ষু থেকে যে গুড় তৈরি হয়, জাগলার, হ্যাঁ, এটা হচ্ছে দক্ষিণ ভারতের আর্যদের, এই অনার্য বা নাগ সভ্যতার অবদান। আর্যদের হচ্ছে মধু, তাদের মধুবিদ্যা আছে, আর অনার্যদের এদের আছে ইক্ষুবিদ্যা, ইক্ষুরস বা গুড়। এই আর্যরা ভারতবর্ষে এসে অনার্যদের কাছ থেকে গুড় তৈরি করার প্রক্রিয়া শিখলেন। তারা ভাবলেন, আরে একই জিনিস, এ মধুর কোনো শেষ নেই, এত সহজে তারা মধু পায়, তারা মধু, তারা এত সহজে তারা শর্করা পাচ্ছেন, ইক্ষুরস থেকে শর্করা তৈরি করা শিখলেন। বলছেন, এখানকার মাটি মধুময়, মধুময় এ পৃথিবীর ধুলি, এই মধুময় পৃথিবীর ধুলি কোথার থেকে এলো? ইক্ষুরস থেকে। চাষ করো, ইক্ষুর চাষ করো। বলছে, কি আশ্চর্য, এই শস্য মধুময় যার থেকে তারা একটা স্তোত্র বানিয়ে ফেললেন, এই মাটি মধুময়,
শস্য মধুময়, বনস্পতি মধুময়, সর্বত্র মধু, সর্বত্র মধু, সর্বত্র মধু, এই সব কিছু তারা মধু, অন্ন মধুময়, প্রাণ মধুময় হয়ে গেল। এই মধু কিন্তু ভাববেন না তাদের মধু, এ মধু হচ্ছে ইক্ষুরস। তারা দেখলেন একটা উদ্ভিদ, এই উদ্ভিদের নিষ্কাশন করে শর্করা, বনস্পতি তাল সেখান থেকে নিষ্কাশন করে গুড়, সেটা মধু, ইক্ষুরস। ইক্ষুরস তাদের সুরার অর্থাৎ সোমরসের থেকে কোনো অংশ কম নয়। তারা কি বিরাট জিনিস খুঁজে পেলেন, তাই না? 15 দেশ ও জাতি, ইক্ষুর নামও, আরেকটা হচ্ছে পৌণ্ড্র। ইক্ষু অনার্যরা দিচ্ছেন, এই ইক্ষু ভারতবর্ষের পূর্ব থেকে দক্ষিণ, উত্তর থেকে মধ্য, পশ্চিম থেকে মধ্য, পূর্ব থেকে দক্ষিণ, পশ্চিম থেকে মধ্য পর্যন্ত মধুময় এই পৃথিবীর ধূলি। ইক্ষু শব্দের আরেকটি অর্থ হচ্ছে পৌণ্ড্র। এই যে পৌণ্ড্র দেশ তারা নাম দিলেন, মধুময় দেশ। গুড়ের নাম, গুড় থেকে গৌড় দেশ, বাংলার নাম যে গৌড়, এটা এসছে গুড় থেকে, গৌড়। পৌণ্ড্রবর্ধন বাংলাদেশের মধ্যে, এখানে মধুময় এ বাংলা। ও আমার দেশের মাটি, তোমার পায়ে ঠেকাই মাথা, কি মধু আমার দেশ। এরা আর্যরা এই মধুর স্বাদ পেলেন, মধু তৈরি করতে শিখলেন, গুড় তৈরি করতে শিখলেন, চিনি তৈরি করতে শিখলেন অনার্যদের কাছ থেকে, এবং গুড়ের নামেই তারা নামকরণ করলেন, দেশের নাম গৌড়, দেশের নাম করলেন পৌণ্ড্র দেশ। আর্যরা শুধু ঘৃত তৈরি করতে জানতেন, আর কিছু তৈরি করতে জানতেন না। তারা এই বাংলায় এসে ফুলের মধু আস্বাদ পেলেন, সুন্দরবন আজও যা মধুর জন্য বিখ্যাত। তারা কেবল, আর্যরা যেহেতু কেবলমাত্র ওই ঘৃত তৈরি করতে জানতেন, ফলে তাদের কাছে ঘৃত অতি পবিত্র। তারা তেলের খবর জানতেন না, কী করে তেল তৈরি করতে হয় তারা জানতেন না। তারা এসে শিখলেন অনার্যদের কাছ থেকে, তিল থেকে তৈল তৈরি করা, নারকেল থেকে তেল তৈরি করা, সর্ষে থেকে তেল তৈরি করা, এবং বিভিন্ন বীজ থেকে তেল তৈরি করা, রেড়ির থেকে তেল, নানা রকম শস্যর থেকে তেল তৈরি করা, সোয়াবিন থেকে তেল তৈরি করা, সূর্যমুখীর বীজ থেকে তেল, এই তেলের ব্যবহার তারা জানতেন না। তারা তেলের ব্যবহার শিখলেন অনার্যদের কাছ থেকে, নাগ সভ্যতার কাছ থেকে, বাংলার সভ্যতার কাছ থেকে, বঙ্গদেশ পূর্ব ভারতের থেকে। তারা শস্যের তেল ব্যবহার করা শিখলেন, কিন্তু আর্য তো তাদের একটা অহমিকাও আছে। তারা বলে দিলেন, না, তেলের থেকে ঘৃতই পবিত্র, ঘৃত হচ্ছে আত্মশক্তি। অনার্যদের কাছে ঘৃতের অত দাবি নয়, তারা তেল, তাদের সমস্ত প্রদীপ তেলে জ্বলে, রেড়ির তেলে, অন্য কোনো তেলে, নারকেল তেলে হতে পারে, সর্ষের তেলে হতে পারে, অন্য কোনো তেলে তাদের প্রদীপ জ্বালায়। আর আর্যরা প্রদীপ জ্বালাচ্ছেন ঘিয়ের প্রদীপ। তারা বললেন ঘৃত পবিত্র, কে বলেছে তেল পবিত্র নয়? এখন তো ডাক্তাররা সর্ষের তেল খেতেই বরং বেশি বলে। এই এই আর্য এবং অনার্যের পারস্পরিক আদান প্রদানের মধ্যে দিয়ে ভারতবর্ষ সমৃদ্ধ হয়েছে। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভাষাতত্ত্ববিদরা তারা বিশ্লেষণ করে দেখেছেন
যে কর্পূর, কম্বল, এই সমস্ত শব্দ বাইরের আমদানি, কার্পাসস এরকম। ভারতে এসে আর্যরা এই জিনিসগুলো পেয়েছেন, তারা কর্পূর, কার্পাস, কম্বল, এইসব জিনিস কী করে ব্যবহার তৈরি করতে হয় শিখলেন এদেশে এসে। কার্পাস তুলয় মিহি কাপড়ের জন্য হাজার হাজার বছর ধরে ভারতবর্ষের যে খ্যাতি, এটি অনার্য সভ্যতার অবদান। আরেকটা কথা হচ্ছে পান, সাধারণ যে আমরা পান, এই পান ভারতবর্ষকে কে দিয়েছে? জলপান কথা নয়, খাবার শেষে পান, তাম্বুল, তাম্বুল অলক্ত, অর্থাৎ তাম্বুল পানে লাল, ঠোঁটে লাল করা। কত সুন্দরীরা তখন এই পানের রসে নিজেদের ঠোঁট রাঙা করতেন, রাঙিয়ে নিতেন, খাবার পরে একটি পান, হজমের পক্ষেও ভালো, মুখশুদ্ধি হিসেবে দেবতাকে পূজায়। এখন যে পান দেওয়া হয়, কিলি করে পান দেওয়া হয়, আর্যদের মধ্যে এই পানের ব্যবহার সারা বেদের মধ্যে খুঁজে দেখুন, পান নেই, কিন্তু আমরা দেবতাদেরকে পূজোয় একটি পান তৈরি করে সুপুরি ইত্যাদি দিয়ে দিয়ে থাকি। পূজোর নৈবেদ্যের মধ্যে পান একটি অবশ্য। এই পান কারা দিল তৈরি করে দিয়েছে? এই পানের নাম হচ্ছে নাগবল্লী, নাগবল্লী পানের নাম, প্রাচীন নাম হচ্ছে নাগবল্লী। বল্লী লতা, বল্লী শব্দের হচ্ছে লতা, নাগ হচ্ছে সাপ, হচ্ছে একটি লতা, সর্পলতা। এই নাগেদের অবদান হচ্ছে এই পান, নাগ সভ্যতা বা অনার্য সভ্যতা। পান, নারকেল, সুপুরি, এই সমস্তই আর্যরা, আর্যতর অর্থাৎ অনার্য জাতির কাছ থেকে পেয়েছেন মাঙ্গল্য দ্রব্য হিসেবে। পান, সুপুরি, নারকেল, এই সবগুলির ব্যবহার অনার্যরা করতেন মাঙ্গলিক বা মঙ্গল চিহ্ন হিসেবে তাদের পূজায় আর্চায়। আজও হয়, আজও দক্ষিণ ভারতে যে কোনো মন্দিরে যান, নারকেল ছাড়া পুজো হবে না, একটি ঝুনো নারকেল ফাটিয়ে পুজো হয়। সেটি এখন উত্তর ভারতে খুব জনপ্রিয়, দেখবেন ভারতবর্ষের এখন সমস্ত সরকারি অনুষ্ঠানে ঢাঁস ঢাঁস করে নারকেল ফাটানো হচ্ছে। এটি নাগ সভ্যতা, অনার্য সভ্যতার অবদান, যা আর্যরা আত্মকৃত করেছে। মঙ্গল ঘটের উপরে একটি সশীষ ডাব বসানো হোক, কিংবা জলপূর্ণ একটি ঘটের মধ্যে একটু ছড়ানো সামান্য খোসা সুতমের একটি নারকেল বসিয়ে দেওয়া হোক, এই নারকেলটি বা ওই ডাবটি সূর্যের প্রতীক। যাই হোক, আমের মতন চমৎকার ফল, অমৃত ফল যারা বলেছেন, আর্যরায়কে বলেছেন অমৃত, খেয়ে তারা দিশেহারা হয়ে গেছে, এরকম ফলও হয়। এই এখন গরমের সময় কত আম, পূর্ব ভারতের এক এক ধরনের আম, পশ্চিম ভারতের এক এক ধরনের আম, মধ্য ভারতের বিভিন্ন ধরনের আম, দক্ষিণের আমও কিন্তু কিছু কম নয়, তারও চমৎকার চমৎকার। যেমন আম যেমন সুবাস, তেমনি তার নাম। সারা ভারতবর্ষে আমের সুবাস, স্বাদ এবং তার সঙ্গে তার অপূর্ব নাম, চমৎকার চমৎকার সব নাম রয়েছে। এই আম খেয়ে আর্যরা মাতোয়ারা হয়ে বোঝে, অমৃত ভক্ষণ করছি, অমৃত, এর থেকেই আমের নাম হয়ে গেল অমৃত ফল। এই আম কিন্তু আর্যদের বিষয় নয়, অনার্যদের দেওয়া। হ্যাঁ, বেদের মধ্যে আমের কথা আমরা পাই না, কলাও বোধ হয় অনেক পরে পাওয়া, কদলী এটাও পরে, এবং এই অনার্যদের কাছ থেকে কদলীর ব্যবহার তারা শিখেছেন।
এই তো ইউরোপের সঙ্গে পরিচয়ের পর আমরা লঙ্কা, তামাক, বর্তমান কলা, পেয়ারা, লিচু, আনারস, হ্যাঁ, পেঁপে, আলু, কপি, বিলেতি, কুমড়ো, এই সমস্ত কিছু ফল আর তরকারি পেয়েছি। অনার্যদের কাছ থেকেও আর্যরা এরকম লাভ করছে। এই এই দেওয়া নেওয়া, এই পারস্পরিক লেনদেন, এটা চলছে। এটা যত চলবে, যত আমরা হৃদয় খুলে অন্যের সাথে মিলিত হতে পারব, আমাদের সর্বপ্রকার গোড়ামিকে দূর করে, আমাদের সব ধরনের ক্ষুদ্রতাকে সরিয়ে রেখে, ততই কিন্তু আমরা সমৃদ্ধ হব। ক্ষুদ্রতা আমাদেরকে দীর্ণ করে, সংকীর্ণ করে। প্রসারণ, উদারতা আমাদেরকে প্রশস্ত করে। আরেকটা দেখুন, এই যে লঙ্কা, এটাও কিন্তু বিদেশ থেকে আনা। এই লঙ্কা না হলে তো এখন যারা নিরামিষ খান তাদের খাওয়াই চলে না, রুচি হবে না। অথচ এই লঙ্কা কিন্তু এ দেশের নয়, বাইরের থেকে আনা। আর তামাক, এই তামাকও কিন্তু বাইরের থেকে এসেছে। হ্যাঁ, এই তামাক থেকে নস্যি, যা পণ্ডিতেরা নাকে টানেন, মেয়েরা দোক্তা পাতা হিসেবে দাঁতে দেন, বৃদ্ধরা হুকোয় আগে টানতেন, এখন ছেলে ছোকরা থেকে আরম্ভ করে সবাই সিগারেট খান, হ্যাঁ, চুরোট, এসবই তামাক বিদেশ থেকে আমাদের আনা। চাও সেদিনের আমদানি, তার ব্যাপ্তিটা কিন্তু সামান্য নয়, এটাও মনে রাখতে। এই দিবে আর নিবে, এই মেলাবে মিলিবে, এই খেলা চলছে, এই খেলা চলছে নিরন্তর। আবার মাদ্রাজে যে কফির প্রচলন, উত্তর ভারতে, পূর্ব ভারতে চায়ের প্রচলন, এটা আমরা চলেছি। আফিং জিনিসটা মুসলমানেরা এনেছেন, সংস্কৃতে তাকে বলা হয় অহিফেন, আসলে এটা মুসলমানের সংস্কৃতি থেকে আমরা পেয়েছি। আয়ুর্বেদে আগে ছিল না, পরে সেটা ব্যবহৃত হচ্ছে। রাজপুতেরা মুসলমানদের সঙ্গে যুদ্ধ করতে করতে এই আফিং এবং অবরোধ প্রথাটাকে তারা গ্রহণ করেছে। ভারতবর্ষের মধ্যে আফিং এবং পর্দা বা অবরোধের প্রচলন সবচাইতে বেশি রাজপুতদের মধ্যে, কারণ মুসলমানদের সঙ্গে তাদের সবসময় একটা টক্কর হয়েছে, একটা সাংস্কৃতিক আদান প্রদান হয়েছে, বিয়ে শাদিও তাদের মধ্যে খুব হয়েছে। ফলে তারা এই মুসলমানদের কাছ থেকে আফিংটাও নিয়েছে, অবরোধ প্রথাটাও নিয়েছে। এটা হচ্ছে এক ধরনের আদান প্রদানের ব্যাপার। এবার ইংরেজরা আবার কি করেছে, এই আফিংটা নিয়ে, আমাদের এই দেশ থেকে আফিংটা নিয়ে তারা আবার চীন দেশের মধ্যে বিপুলভাবে তারা সেটা চালিয়েছে, প্রচলন করেছে। চীন দেশকে একসময় এই আফিং খাইয়ে ইংরেজরা ঘুম পাড়িয়ে রেখেছে। যাক, সেই সব কথা। দেখুন, এই নেশার কথাই যখন উঠলো, হ্যাঁ, তখন এখানে আমরা একটু বলতে পারি যে আর্যরা সুরার ব্যাপারটা খুব ভালো জানতে, এরা তারা একদম মাস্টার পিস সুরার তার ব্যাপারে। সোমরস ছাড়া কোনো যোগ্য হবে না, ইন্দ্র সোম ছাড়া কোনো কিছু বুঝবেন না। আর্যদের সোমটি চাই, এবং কত রকমভাবে সোমরস নিষ্কাশনের পদ্ধতি, সোম যাগ, এটা বিস্তৃতভাবে বেদের মধ্যে রয়েছে সেখানে। কিন্তু আর্যরা এখানে এসে আরও দুটি নেশার জিনিস পেলেন, যেটা তাদের সোমরসের থেকে কম নয়। তার একটি হচ্ছে সিদ্ধি, অপরটি হচ্ছে গাঁজা, যেটা ভারতবর্ষের একেবারে আদিম জনজাতিদের নিজস্ব নেশার বস্তু। শিব তার সিদ্ধি বা গাঁজা না হলে চলে না, শিব পূজায়
এখনও সিদ্ধি দেওয়া হয়, গাঁজা দেওয়া হয়। আর দেখুন আমাদের এই দুর্গাপূজা, এই দুর্গাপূজা নিয়ে আমরা তো একটু আলোচনা বোধ হয় একটি দুটি পর্ব করেছি, এবং সেখানে দেখবেন এই দুর্গাপূজা আদতে হচ্ছে আর্য অনার্য সংস্কৃতির মিলিত পূজা। আর্যদের যজ্ঞ ভাবনা, অনার্যদের তন্ত্র ভাবনা দুটি সেখানে আছে। দুর্গাপূজায় হোম যজ্ঞও আছে, আবার আরতি পূজা মন্ত্র উচ্চারণও সেখানে রয়েছে। আবার দশমীতে, এই নেশার কথাই যখন বলছিলাম, দশমীতে সিদ্ধিপানের ব্যাপারটিও কিন্তু সেখানে রয়েছে। এটি অনার্য সংস্কৃতি, আর্যরা ব্যাপকভাবে তা গ্রহণ করেছে। নেশার বস্তু, খাবার বস্তু, সেগুলো যদি উৎকৃষ্টতর হয়, আর্যরা তাকে কিন্তু আত্মিকীকৃত করতে, আত্মিকরণ করতে বিন্দুমাত্র সময় নেয়নি। সুন্দরী রমণী, উপভোগ্য খাদ্য, ভালো নেশা, ভালো পরিধান, অলঙ্কার, যাবতীয় যা কিছু ভালো, আর্যরা টপাটপ তা তাদের সংস্কৃতির মধ্যে গ্রহণ করে ফেলেছে। হ্যাঁ, কোনো তাদের সেই ব্যাপারে এতটুকু ছুত মার্গ নেই। একবার দেখুন আরেকটা কথা বলি, এই রোগ, রোগের যে লেনদেন, অসুখ, হ্যাঁ, নেশা যখন হলো, হ্যাঁ, আর নেশার মধ্যে আরেকটা কথা বলি, আফিং, অহিফের আফিং, সেটা কিন্তু মুসলমানদের, তখন মুসলমানরা ভারতবর্ষে এসছে, তখন এই আফিংটা এসছে, এবং পরে আমরা বলছি ইংরেজরা এই আফিংটাকে আবার চালান করে দিয়েছেন, চীন দেশে সেটা বলেছে। ফলে পরস্পরের মিলনে ভালো বান্ধব নানা জিনিসেরই সেখানে লেনদেন ঘটেছে, ঘটে চলেছে। রোগের দিক থেকেও এই যে কলেরা, এটা এসছে পশ্চিম থেকে। এই কলেরা, না ভুল বললাম, এই কলেরা পূর্ব দিক থেকে পাশ্চাত্য দেশে গেছে। কলেরা হচ্ছে পূর্ব দিকের রোগ, পূর্ব ভারতের রোগ, সেটা গেছে পাশ্চাত্যে। অন্যদিকে বসন্ত, পক্স, চিকেন পক্স, এইটা এসছে পাশ্চাত্য থেকে পূর্বে। রোগের ওলে আদান প্রদান হয়েছে, কেবল খাওয়া নেশা, সুন্দরী রমণী, বস্ত্র, বসনভূষণ তাই নয়, রোগেরও লেনদেন হয়েছে, মহামারীরও লেনদেন হয়েছে, এই কোভিড এরও লেনদেনই ঘটেছে, সেটা অন্য দেশ থেকে এদেশে সংক্রামিত হয়েছে। কে হারলো কে জিতলো যাই সেটা জানি না, কিন্তু এই লেনদেন চলছে। একটা কথা বলা ভালো, এই হাসপাতাল, এটা কিন্তু ভারতবর্ষে বিশেষ করে অনার্য সংস্কৃতির অবদান। হাসপাতাল আর্যরা জানতেন না। হ্যাঁ, খুব চমৎকার করে ঠাকুরমশাই, অনন্তলাল ঠাকুরমশাই, তিনি বলতেন ভারতবর্ষের যত বড় বড় রাজহাঁসরা ছিল সবাই, এক সমস্ত হাঁস এখন পাতালে প্রবেশ করেছে, হাসপাতালে গেছে, হাঁস পাতালে প্রবেশ করছে, অর্থাৎ হাঁসরা দক্ষিণ দিকে সব চলে গেছে। এটা বোঝার ভারতবর্ষের যে অনার্য সংস্কৃতি ছিল, একটা ঐতিহ্যশালী যে সংস্কৃতি ছিল অনার্য, যেদের যে একটা সমৃদ্ধ সংস্কৃতি ছিল, আর্যদের চাপে সেটা পাতালে, অর্থাৎ দক্ষিণ দিশ, দক্ষিণ দেশকে বলা হতো পাতাল, এই পাতালে চলে গেছে, হাসপাতালে। তবে আক্ষরিক অর্থে হাসপাতাল, হসপিটাল যেটা বলছি, সেটা ভারতবর্ষের খুব পুরনো ব্যাপার। বৌদ্ধরা তার বিশেষ উৎকর্ষ সাধন করেছিলেন, রোগীর সেবককে তারা বলতেন উপস্থায়ক, বৌদ্ধ ভাষায়। হ্যাঁ, রোগীর সেবাকে বা সেবক যারা করতেন, যারা নার্স, তাদেরকে বৌদ্ধ বা পালি ভাষায় তাদেরকে বলা হয় উপস্থায়ক, বৌদ্ধ ধর্মে তারা বলা হতো উপস্থায়ক। ধৌলি, গিরনার প্রভৃতি যে সমস্ত শিলালিপিগুলো আমরা পাই, সেখানে মহারাজ অশোকের নির্দেশে সেখানে পশু চিকিৎসালয় স্থাপন করা হয়েছিল। পশুর চিকিৎসার বা পশু চিকিৎসালয়ের কথা আমরা জৈনদের পুরাতন প্রবন্ধ সংগ্রহের মধ্যেও আমরা পাই।
পুরাতন প্রবন্ধ সংগ্রহ জৈনদের, তার মধ্যে আমরা এই পশু চিকিৎসালয়ের কথা আমরা সেখানে পাচ্ছি। হ্যাঁ, আবার বস্তুপালের যুগেও পশু চিকিৎসালয় সেখানে ছিল বাংলাদেশের কুচবিহারে। এটা একটু শুনে নিন মন দিয়ে, বাংলাদেশের কুচবিহারে 400 বছর আগে, ধর 400 কেন, প্রায় 500 বছরই হয়ে গেল, প্রায় চৈতন্য দেবের সময়ের, সেখানে তারও আগে, সেখানে রাল্ফ ফিচ একজন বিদেশি পর্যটক, তিনি পশু হাসপাতাল দেখে গেছেন, যেটা সে সময় ইউরোপও জানত না। পশু হাসপাতাল কী জিনিস সেটা ইউরোপের দেশও তখন তাদের অজ্ঞাতই ছিল। দক্ষিণ ভারতে রুদ্রাম্মার মালকাপুরম শিলার শাসন 1262 খ্রিস্টাব্দের, এই দক্ষিণ ভারতের রুদ্রাম্মা মালকাপুর শিলা শাসন, এটা মোটামুটি 1262 খ্রিস্টাব্দে, সেখানে দেখতে পাই বাঙালি গুরু এই বাংলাদেশ থেকে আচার্য শিবাচার্য তখনকার দিনে প্রসূতিশালা অর্থাৎ মেয়েদের হাসপাতাল স্থাপন করেছিলেন। এই বঙ্গদেশ থেকে একজন চিকিৎসক আচার্য শিবাচার্য, তিনি সে দক্ষিণ দেশে গিয়ে সেখানে প্রসূতিশালা মেয়েদের হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন গর্ভবতী মেয়েদের জন্য, প্রসব যাতে সুব্যবস্থা হয় সেটি এই বাংলা পূর্ব ভারত ভালো জানত। এটিও অনার্যদের অবদান। লিপি কথাটার প্রসঙ্গে বলতে পারি, লিপিবিদ্যা, যে লিপিবিদ্যা এটা ভারতবর্ষের প্রাচীন বিদ্যা, আর্যরা লিপিবিদ্যা জানত না। মহেঞ্জোদারোতে লিপি পাওয়া গেছে, সেটা এটা বাইরের বিদ্যা নয়, এটা ভারতবর্ষের নিজস্ব বিদ্যা। বেদপন্থীরা মনে রাখবেন তারা কিন্তু লিপির পক্ষপাতী ছিলেন না। বেদের নিয়ম হচ্ছে শুনে শিখতে হবে, বেদ লেখা নরকবাসের সমতুল এই বিধান ছিল। বেদানাং লেখকাশ্চৈব তে বৈ নিরগামিনাঃ নিরয়গামিনাঃ, একেবারে নরকবাসের সমতুল ছিল। বেদ লেখা যাবে না, বেদ শুনে শুনে মুখস্ত করতে হবে, বেদ শ্রুতিতে ধারণ করতে হবে। লিখবার প্রাচীন মশলা, মাল মশলা ছিল লিখবার, মাল মশলা কাগজ কলম এইগুলো ছিল, ভূর্জপত্র তালপাতা, ভূর্জপাতায় নববিধান কর রচনা, রাজার আজ্ঞায় লেখা হতো শিলায় বা তামার পাতে। চীন দেশ থেকে কাগজ এলো ভারতে, আনলেন মুসলমানরা, এখনও এই কাগজের সমস্ত বড় বড় যারা ইয়ে করে তারা কিন্তু মুসলমান, কাগজ ব্যবসার মধ্যে বড় বড় মুসলমানরা রয়েছেন এখনও, কারণ এই কাগজটা তারাই চীন দেশ থেকে নিয়ে এসছেন। বেদ বৈদিক যে অনুশাসন, বৈদিক যে সভ্যতা, সেখানে কোনো প্রতিমা পূজা ছিল না, এটা তো আমরা জানি, তাদের কোনো প্রতীক ছিল না, তারা এই ইউনিভার্স এই বিশ্ব প্রকৃতির মধ্যেই তারা তাদের যা কিছু, এদেশে এসে তারা প্রতিমা পূজা করতে শিখলেন। প্রতিমা পূজার প্রচলন ছিল তন্ত্রে, অর্থাৎ এই অনার্য সভ্যতার মধ্যে তাদের প্রতিমা ছিল, প্রতিম, তারা এই দেহকে তান্ত্রিকদের প্রতিমা, এই দেহের সাথে সম্পর্কিত দেহ প্রতিমায় বিশ্ব প্রতিমার প্রতিষ্ঠা করতেন তান্ত্রিকেরা, এটি অনার্যদের অবদান। হ্যাঁ, বৈদিক দের মধ্যে একটা আপত্তি উঠেছিল, তারা প্রথমে প্রতিমা পূজা মানেননি, যারা মানেননি, যাদের আপত্তি ছিল, তারা প্রতিমাকে ব্যবহার করেছেন শিল্প হিসাবে,
পূজা করার এই হিসেবে তারা নেয়নি, উপাসনার ক্ষেত্রে তারা প্রতিমাকে গ্রহণ করেননি, তারা প্রতিমাকে গ্রহণ করেছেন শিল্প হিসেবে, এটা তারা করেছেন। ছবি আঁকা অনার্য সভ্যতা, আর্য সভ্যতায় কোনো ছবি আঁকার প্রচলন ছিল না, আর্যরা অনার্যদের কাছ থেকে প্রতিমা নির্মাণ করতে, শিল্প শিল্প নির্মাণ, শিল্প কারিগরি দক্ষতা, ছবি আঁকা, এই যাবতীয় ধরনের শিল্প সব কিন্তু অনার্য সভ্যতার কাছ থেকে তারা পেয়েছে। কারিগরি সভ্যতা, যন্ত্র সভ্যতা, খনিজ বস্তু, খনিজ বস্তু কীভাবে উত্তোলন করতে হয়, কী করে তার থেকে ধাতু নির্মাণ করে বিভিন্ন জিনিস নির্মাণ করতে হয়, এসব কিন্তু আর্যরা অনার্যদের কাছ থেকে শিখেছে। আর্যদের পূজায় শুভকর্মে তারা প্রতিমা নির্মাণ করতেন না, তাদের কাছে ছিল শিলা এবং অগ্নি, তাদের দুটো পবিত্র জিনিস, একটি হচ্ছে শিলা আর অপরটি হচ্ছে অগ্নি, মূলত অগ্নি আর না হলে শিলা, কারণ তারা পাহাড় পার হয়ে এসেছেন, শিলাকে তারা ব্যবহার করতেন আর অগ্নি প্রজ্বলন করতে জানতেন তারা। কিন্তু বৃক্ষাদির পূজা, বিশেষ বিশেষ পশু পূজা, হ্যাঁ, তীর্থাদির পবিত্রতা, এরা সবই ওই অনার্যদের কাছ থেকে লেগেছে। এখন দেখবেন আমাদের পূজায় আগুনেরও প্রয়োজন হয়, শিলারও প্রয়োজন। আর একটু বিশেষ করে দেখুন, যজ্ঞকর্ম আগুন, শিব শিবলিঙ্গ শিলাময়, অনার্য অনার্যদের শিব, আর্যদের অগ্নি, এই মিল পরস্পরের এই ব্যাপারটি হয়েছে। বিষ্ণু ভক্ত যারা তাদের কাছে তুলসী, শিবভক্তদের কাছে বিল্বপত্র, আবার একেবারে আদিবাসী যারা তারা মহিষ পূজা করতেন, মহিষাসুর, উপবাস ব্রত এসব বেদের মধ্যে ছিল না, এই উপবাস করা, ব্রত পালন, ব্রত উপবাস যা কিছু অনার্য সভ্যতা। বৈদিক আর্যরা দেহকে কষ্ট দিয়ে ধর্ম সাধনা করতে চাইতেন না। নানা সংস্কৃতি তুলনা করতে গিয়ে এদেশে হেতুবাদ অর্থাৎ ন্যায়শাস্ত্র এবং দর্শনশাস্ত্র খুব উৎকর্ষতা লাভ করেছে। হেতুবাদের সঙ্গে সঙ্গে এসছে শব্দশাস্ত্র, নানা ভাষার তুলনায় ভারতের ব্যাকরণ শাস্ত্রেরও উন্নতি প্রচুর ঘটেছে। ফিলোলজির আদিগুরু হচ্ছে ভারতীয় শব্দশাস্ত্রবিদরা। ভারতের প্রান্ত ভাগের মানুষেরাই কিন্তু নানা ভাষার তুলনা করে ব্যাকরণ রচনা করতে পেরেছে। ব্যাকরণ রচনা হয়েছে কিন্তু মনে রাখবেন অনার্যদের হাত ধরে, অনার্য সভ্যতা, অনার্যদের মধ্যে নানান ভাষার প্রচলন ছিল, আর্যদের একটি ভাষা ছিল সনাতন ভাষা, সেই ভাষাটিকে তারা সংস্কৃত করেছিলেন, বৈদিক ভাষা তাকে। এই আধুনিক সংস্কৃত আর বৈদিক সংস্কৃতের মধ্যে অনেক তফাত আছে, ওটা আদি ভাষা এবং তাকে অনেক পরবর্তীকালে বৈয়াকরণরা সংস্কৃত করেছে। এই বৈয়াকরণের সংস্কৃতকরণ, এই বৈয়াকরণের ব্যাপারটাও কিন্তু সেখানে অনার্যদের অনেক অবদান আছে। এই পাণিনি, যাস্ক, এই সমস্ত ব্যাকরণবিদেরা যেখানকার লোক সেখানকার মানুষের দেরকে কিন্তু এখন বর্তমান দেশের মানুষেরা হিং বিক্রেতা বলে যেমন চেনে, তেমনি সেই দেশটা এখন যুদ্ধে একেবারে জর্জরিত হয়ে সেই সভ্যতাটাই প্রায় নষ্ট হয়ে গেল। আমরা কাবুলের সভ্যতার কথা বলছি, এই অঞ্চলের মানুষরা হচ্ছে বিখ্যাত বৈয়াকরণরা, পাণিনি, যাস্ক, এরা সব কাবুল দেশের মানুষ। তারা তাদের পরবর্তী প্রজন্ম এই দেশে এসে হিং আখরোট এসব বিক্রি করতেন, হ্যাঁ, উল এইসব জিনিস বিক্রি করতেন। এখন দেশটা বড় যুদ্ধে যুদ্ধে, যাই হোক সেটা অন্য কথা, এই কাবুল থেকেই তারা এসছেন। ভারতবর্ষের গ্রাম্য পঞ্চায়েত সভা সমিতির মধ্যে দিয়ে যে একটা সমাজ নিয়ন্ত্রণের প্রথা,
সেটা কিন্তু আর্যতর অনার্যদের মধ্যে ছিল, গ্রাম্য পঞ্চায়েত সভা সমিতির এই যে একটা প্রচলন এটা অনার্যদের মধ্যে। লিচ্ছবি ব্রিজি বৈশালীতে সন্ন্যাসীদের মঠে লোকেরা নির্বাচন প্রথায় ভোট দিয়ে শাসন কার্য চালাতেন, সেই ধরনের প্রথা এখন রামকৃষ্ণ মঠেও গ্রহণ করা হয়েছে। রামকৃষ্ণ মঠ এবং মিশন তারাও ওই নির্বাচনের মধ্যে দিয়েই প্রথমে তাদের মঠের মানুষ তাদের শাসন কার্য চলে, সেখানেও যে তাদের একেবারে অধ্যক্ষ বা অন্যান্য পদের যে সমস্ত উপাধ্যক্ষ নির্বাচিত হয় সহাধ্যক্ষ সবই এই ভোট প্রথা। এটা অনার্যদের কাছ থেকে ভারতবর্ষ লাভ করেছে, এটা ছিল লিচ্ছবি ব্রিজি বৈশালীতে এবং সন্ন্যাসীদের বিভিন্ন মঠে, বৌদ্ধ সন্ন্যাসীদের মঠে এটা ছিল। মুসলমান শাসন যখন ভারতবর্ষে এলো তারা কিন্তু এই প্রথাকে নষ্ট করেনি, এই প্রথাকে তারাও চালিয়ে গেছে। রাজার অদল বদল হয়েছে কিন্তু গ্রাম্য ব্যবস্থা মধ্যে কোনো পরিবর্তন ঘটেনি সেই সময়। এই পঞ্চায়েত প্রথা কিন্তু ইংরেজ আমলে নষ্ট হয়েছে, এখন রাজ পরবর্তী সময়ে রাজ শাসনে অন্তর্ভুক্ত হয়েছে বটে, এখানে একটা প্রাচীন প্রথা এসেছে, কিন্তু সেই আগের যেরকম প্রাণবন্ত প্রথা ছিল এখন সেরকম প্রাণবন্ত প্রথা এটা নেই। এটা অনেক প্রশাসনিক দিক থেকে অনেক সংস্কার হয়েছে, অনেক কিছু ঘটেছে, কিন্তু সেই প্রাণের যে একটা আবেগ ছিল সেটা আর এখন তেমন দেখা যায় না। এই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা বলতে চাইছি এটা হচ্ছে আমাদের অনার্য প্রথা, অনার্যদের কাছ থেকে আর্য ভারত এই পঞ্চায়েত প্রথা, এই পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে যে গ্রাম্য শাসন, লৌকিক শাসন, ক্ষেত্র শাসন এটার ব্যবস্থা, এই শিক্ষা লাভ করেছিল। এটা আমাদের ভারতবর্ষে অনার্য শাসনের থেকে আসে। ভারতবর্ষে বিভিন্ন প্রদেশের রাজারা ভূমি দান করে যে তাম্র শাসন দিয়েছেন তাদের প্রজাদের, তারা লিখেছেন বিধিমস্তু ভবতাম, বিদিতমস্তু, বিদিত এব অস্তু, বিদিত অস্তু ভবতাম, বিদিতমস্তু ভবতাম। অর্থাৎ একে জমি যে আমরা দিলাম সেটা সর্বসাধারণ যেন জানে, সর্বসাধারণকে জানানো হলো যে এই জমিটা অমুক একজন নির্দিষ্ট মানুষকে দেওয়া হলো, এই ঘোষণাপত্র। এইটা রাজারা ভূমি দান করে তারা তাম্র শাসনের মধ্যে এটি লিখে দিতেন যে অমুক হচ্ছেন এই অমুককে জমির মালিকানা দেওয়া হলো, এটা সবাই জ্ঞাতার্থে এই এই যে বিদিত মানে জ্ঞাতার্থে বিদিতম এতম অস্তু ভবতাম, সবাই এটা জানো। হ্যাঁ, বাংলার যে তাম্র শাসন সেখানে দেখা যায় মতম অস্তু ভবতাম, অর্থাৎ একে যে ভূমি দিচ্ছি তাতে তোমাদের যেন অনুমোদন থাকে, অর্থাৎ একে আমরা যে জমিটা দেওয়া হলো এটাতে সবার অনুমোদন থাকতে হবে, অর্থাৎ এই জমিটা লিটিগেটেড প্রপার্টি নয়, এই জমিটা একটা স্বচ্ছ জমি, নিষ্কর দাবিহীন জমি, অন্য কার এই জমিটা মুখে দিচ্ছি এটা সবারকে মতামত সবার সমর্থন নিয়ে একটা জমি, একটা জমির মালিকানা অন্য একজনকে দেওয়া হচ্ছে, এটা লক্ষ্য করবেন কতটা সুদূর প্রসারী ভাবনা। অর্থাৎ এই জমিটার আর কোনো দাবিদার নেই, দাবিহীন একটা সম্পূর্ণ জমি, পরিচ্ছন্ন জমির মালিকানা একজনের হাতে তুলে দেওয়া হলো, সবাই সেটাকে সমর্থন করলো, অর্থাৎ এই জমিটার মধ্যে পূর্বস্থ কোনো মালিকানা নেই। এই এইভাবে কিন্তু বাংলায় জমি দান করা হতো, মতম অস্তু ভতমা, তোমাদের সবার মত যেন এতে থাকে যে এই জমির মালিকানা অমুককে দেওয়া হলো, এর পূর্ব কোনো দাবিদার নেই। এখন যে কোনো জায়গায় জমি কিনতে গেলে, ফ্ল্যাট কিনতে গেলে আমরা যে সার্চ করাই
এর অন্য কোনো প্রচ্ছন্ন লুকিত লুকোনো কোনো মালিক আছে কিনা, এটা অন্য কারো কাছে মর্টগেজ রাখা আছে কিনা, আর এর অন্য কোনো মালিক আনা আছে কিনা, এই যে একটা সার্চ করা, লিগাল সার্চ করা, ঠিক সেই ব্যবস্থাটাই কিন্তু সেই সময় বাংলা তাম্র শাসনের মধ্যে ছিল। এটা আর্যরা লাভ করেছেন এই অনার্যদের কাছ থেকে, ইংরেজরা লাভ করেছেন ভারতবাসীর কাছ থেকে, পরবর্তীকালে ইংল্যান্ডে এটির প্রচলন হয়। আর্যদের মধ্যে যে পুরোহিততন্ত্র, ধর্মশাসনের যে ব্যবস্থা, এটাও অনার্য ভাবনা মধ্যযুগে। তার থেকে একটা মুক্তির চেষ্টা দেখা যায় সাধু সন্ন্যাসীদের সাধনার মধ্যে, একটা পৌরোহিত্যের ব্যাপার, এটা আর্য প্রভাব, তারা পুরোহিত পুরোহিত তৈরি করতেন। অনার্যদের মধ্যে এরকম পুরোহিত প্রথা ছিল না, এবং আর্যদের মধ্যে এই পৌরোহিত্য ব্যাপারটা যখন ঘটল এবং এই পুরোহিতরা যখন এই রাজ শাসনের কাছাকাছি এসে তারা যখন তাদের স্বভাব নষ্ট হয়ে, ধর্ম নষ্ট হয়ে, তারা ক্ষত্রিয়দের সঙ্গে মাখামাখি করে তারা খুব শক্তিশালী হয়ে অন্য নিম্নবর্গীয়দের উপর প্রবল অত্যাচার আরম্ভ করলো, তখন দেখা গেল যে এই পুরোহিততন্ত্রের বিরুদ্ধে একটা ভীষণ বিদ্রোহ তৈরি হয়েছে পুরোহিততন্ত্রের মধ্যে। এই পুরোহিত অর্থাৎ ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের যে একটা জোট তৈরি হয়েছিল, যেটা আমরা ভারত কথার মধ্যে বিস্তৃত আলোচনা করেছি, তার একটা সার্থকতাও ছিল, তার একটা প্রয়োজনও ছিল, এবং সেখানে একটা আদর্শ ছিল। ক্রমশ এই ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ উভয়ই যখন তারা আদর্শ ভ্রষ্ট হলো, নীতিভ্রষ্ট হলো, এবং পুরোহিতদের একটা অত্যাচার যখন আরম্ভ হলো, এবং সেই সঙ্গে সঙ্গে বৈশ্য সম্প্রদায়, তখন একটা দেখলাম মধ্যযুগে এদের হাত থেকে, পৌরোহিত পুরোহিতদের হাত থেকে একটা মুক্তির চেষ্টা, বলে একটা বিদ্রোহ, এবং এই বিদ্রোহের অধিনায়কত্ব দিয়েছিলেন কিন্তু সাধু সন্ন্যাসীরা, সন্ন্যাসী বিদ্রোহ, এই সাধু সন্ন্যাসীদের সাধনা এবং তাদের মধ্যে থেকে বিদ্রোহ। এটার একটা স্বতন্ত্র শাসন ধারা শাস্ত্র শাসিত ধারার পাশাপাশি সেখানে চলল, অর্থাৎ একটা হচ্ছে শাস্ত্র নিয়ম অনুসারী ব্রাহ্মণ্য ধারা, আর একটি হচ্ছে সন্ন্যাসী সাধু সন্ন্যাসীদের তাদের একটা ধারা, তাদের একটি মঠ মিশনের ধারা, সেখানে মঠ মিশনের নিয়ম অনুসারে চলত। এবং বাংলার মধ্যে আমরা দেখেছি বৈষ্ণব মঠের কি ব্যাপক প্রভাব, বৈষ্ণব মঠের সন্ন্যাসীদের একটা বিরাট প্রভাব ছিল সন্ন্যাসীদের মধ্যে, ব্রাহ্মণ্যদেরও অত প্রভাব ছিল না। অর্থাৎ বাংলার ব্রাহ্মণ্য প্রভাব আছে সমাজে, আবার অন্যদিকে বৈষ্ণব বাবাজিদের, বৈষ্ণব সন্ন্যাসীদেরও এই সমাজের উপর একটা বিরাট সমান্তরাল একটা প্রভাব চলছে। দক্ষিণ ভারতে সন্ন্যাসীদের একটা বিরাট প্রভাব ছিলেন সন্ন্যাস, দক্ষিণ ভারতীয় সন্ন্যাসীরা দক্ষিণ ভারতের সমাজকে তারা কিন্তু গভর্ন করেছেন, তারা শাসন করেছেন, তারা দক্ষিণ ভারতের সমাজ চলত সন্ন্যাসীদের অনুশাসনে, এটা বিশেষ করে লক্ষ্য করা। যাগযজ্ঞের অতীত কথা, অনন্তের রহস্য, মানুষের মধ্যে ব্রহ্ম, বাহ্য রীতিনীতির অতীত ধর্মের কথা, ভারতবর্ষের ধর্মের মধ্যে যেটা তো প্রাচীন সেটা আসছে, সেই ধারার সঙ্গে সঙ্গে নানান সাধনা, নানান মত, নানান সন্ন্যাসীদের নানান মতের সেখানে আমরা প্রচলন দেখছি। এবং অথর্ব বেদ, সে এই এই সমস্ত বিস্তারিতভাবে রয়েছে অথর্ববেদের মধ্যে, অথর্ববেদের মধ্যে রয়েছে। এবং অথর্ববেদে যে এত সম্পদ, তার কারণ অথর্ববেদের সময়ে আর্য সভ্যতার সঙ্গে আর্যপূর্ব এবং আর্যতর নানা সভ্যতার ভরপুর মিলনটি কিন্তু ঘটেছিল এই অথর্ববেদের সময়। সে কারণে উপনিষদের যুগে সাধনার এত বৈচিত্র্য এবং গভীরতা। যখন গ্রিক সভ্যতা মধ্য এশিয়া থেকে আগত সব সংস্কৃতির সঙ্গে এদেশে পরিচিত হয়,
তখন ভাগবতরা এই ভাগবত ধর্ম সব সম্পদ দিয়ে একটা সুন্দর মিলনের সর্বাঙ্গ সুন্দর উৎসব তৈরি করে। তখন ভাগবত ধর্ম এটা ভীষণভাবে চলে। গ্রিক দেশীয় মানুষরা এই ভাগবত ধর্মকে গ্রহণ করেছেন, সেটা একটি আলাদা বিষয়, সেটা নিয়ে পরে কখনো আলোচনা করা যায়। দ্রাবিড় সভ্যতা সেটাও তো কম দিনের নয়, এবং এই দ্রাবিড় সভ্যতা আর্য সভ্যতা থেকে পুরনো সেটা আমরা বলেছি। দ্রাবিড় সভ্যতা ভারতবর্ষকে যেটা দিয়েছে সেটা হচ্ছে ভক্তির সাধনা, প্রেম সাধনা। আমরা আগামী পর্বে এই দ্রাবিড় সভ্যতা থেকে ভক্তির সভ্যতা, এই ভক্তির ধারা কিভাবে এলো, এবং এই ভক্তির ধারা, এই প্রেম ধারা একটা সমান্তরাল লৌকিক প্রয়োগ, এবং সেটা আর্য সভ্যতাকেও কেমনভাবে প্রভাবিত করলো, সেটা নিয়ে আমরা আলোচনা করব আগামী পর্বে। মনে রাখবেন, ভারতবর্ষের এই যে সমৃদ্ধি, তার যে শাশ্বত ইতিহাস, তার যে শাশ্বত ধর্ম, এটি কিন্তু আর্য এবং অনার্যের মিলনে সমৃদ্ধতর হয়ে উঠেছে, পুষ্প ফলে পল্লবিত হয়ে উঠেছে। আগামী পর্বে আবার আমাদের অন্য এরকমই আরেকটি বিষয় নিয়ে, হ্যাঁ, ওই দ্রাবিড় সভ্যতার ভক্তি সভ্যতা ধারা কীভাবে লৌকিক ধারায় এবং আর্য ধারাকে পরিপুষ্ট করছে, সেটা নিয়ে আমরা আসব। সেখানে নতুন নতুন কিছু কথা, নতুন নতুন কিছু পরিচয় আপনাদের কাছে তুলে ধরব। ভালো থাকবেন।